একটি টিনশেড ঘরের সাথে সাইনবোর্ড ঝোলানো, যেখানে লেখা আছে পথশিশু প্রতিবন্ধী বিদ্যালয়। এই ঘরের মধ্যে ও উঠোনে এতিম, অসহায় ও পথশিশু লেখাপড়া করছে। কয়েকজন শিক্ষিকা তাদের পড়াচ্ছেন, সাথে আছেন জাহানারাও। এসব বাচ্চারা জাহানারাকে মনিমা বলে ডাকে। প্রতিদিন বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত পড়ালেখা চলে এই মনিমার স্কুলে। 7 জন শিক্ষিকা রয়েছে এ বিদ্যালয়ে। বিনা বেতনে শিক্ষিকাদের শ্রমও নেন না জাহানারা, তাই প্রতি মাসে বেশ ভালো অঙ্কের একটি পারিশ্রমিক গুনতে হয় তাকে। জাহানারার নিজের একটি ছোট্ট চাকরি আছে, যেখানে তিনি প্যাথোলজিস্ট হিসেবে কাজ করেন। এই ছোট্ট চাকরির বেতন ও নানামুখী আয় থেকে তিনি এই বিদ্যালয়টি চালিয়ে যাচ্ছেন। আমার বাড়ি চুয়াডাঙ্গা পলাশপাড়ায়। আমার আব্বু রাজমিস্ত্রির কাজ করে। আমরা খুব গরিব। আমরা মনিমার স্কুলে পড়ছি। এখানে সব সাবজেক্টই করাই। মনিমা আমাদের খুব ভালোবাসে। এই স্কুলে পড়তে কোনো টাকা পয়সা লাগে না। খাতা কলম বই খাতা যা চাই মনিমা আমাদের সব দেয়। আমার আম্মু সেলাই মেশিনের কাজ করে। এই জাহানারা মনিমার স্কুলে আমরা পড়াশোনা করি। আমার খুব মজা লাগে। পড়াশোনার পাশাপাশি জাহানারা এসব শিশুদের ব্লক, বুটিক্স ও বাটিকের কাজও শেখাচ্ছেন। শত বাধা বিপত্তি পেরিয়ে এসব শিশুরা বড় হবে, এটাই স্বপ্ন জাহানারা। স্কুল শুরু হয়েছে 2007 সালে। তখন 2টা করে পড়াচ্ছিলাম, কারো চোখে ধরিনি। কিন্তু যখন আর 8টা বাচ্চা ছিল 2010 সালে, তখন হচ্ছে মানে আমার ওই যে মানে কিছু খারাপ মানুষ সমাজে আছে, ওনারা এসে মানে আমাকে চুল কেটে দিয়ে পাগলি বা বললো মাথার সমস্যা আছে এরকম বলে, আবার পথ মানে হচ্ছে বললো যে বাচ্চা চুরি করে ছেলে ধরা এবং কিডনি পাচার করে, এই জন্যে আমাকে নির্যাতন করা হয়েছে এবং মারা হয়েছিল। কিন্তু তারপরেও আমি থেমে থাকিনি কো। আমি এখনও পর্যন্ত আমার সেবাটা দিচ্ছি। আমি আমার একটাই স্বপ্ন যে তারা আলোকিত মানুষ হয়ে মানে থাকুক সমাজে। চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া বলেন, আসলে পথ সবাই চলে, কিন্তু পথ দেখায় কেউ কেউ। জাহানারা সেই পথ দেখিয়েছেন, এর জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাহানারার জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। নারীরা আসলে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছে অনেক। জাহানারার কথা যদি বলতে হয়, জাহানারা এমন একটি নারী, এমন একটি মেয়ে যে আসলে বেগম রোকেয়ার মতো সে পথ চলছে। সে আসলে একটা কথা আছে যে পথ সবাই চলে কিন্তু পথ দেখায় কেউ কেউ। জাহানারা আসলে সেই কাজটি করছে। সে এমন একটি পথ দেখিয়েছে, আলোকবর্তিতার হাতে নিয়ে সে হচ্ছে এগিয়ে যাচ্ছে। সে রেললাইনের আশেপাশে যেসব বাচ্চারা আছে, যেসব শিশুরা আছে, তাদেরকে সে বিনা পয়সায় লেখাপড়া শেখাচ্ছে। সে শিক্ষার আলোটা তাদেরকে ছড়িয়ে দিচ্ছে। হয়তো এর মধ্যে থেকে বেরিয়ে আসবে কোনো বড় শিল্পপতি, বড় কোনো ব্যবসায়ী, বড় কোনো শিক্ষাবিদ। আমরা আশা করছি জাহানারার এই প্রচেষ্টাটা সফল হবে। তবে জাহানারা একদিনে আসলে এত দূর আসেনি, তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পথ পাড়ি দিতে হয়েছে। আর আমি আমার পক্ষ থেকে, আমার প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করতে পারি, জাহানারার যখনই যে কোনো প্রয়োজন হবে, সেটা অর্থনৈতিক হোক, অন্য যে কোনো সহযোগিতা হোক, আমরা প্রশাসন, সরকার তার পাশে আছি এবং তার এই সুন্দর প্রচেষ্টাটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। ব্যক্তিগত জীবনে জাহানারা খাতুন সেনা সদস্য, স্ত্রী ও এক সন্তানের জননী। জাহানারাকে 2018 সালের 9 ডিসেম্বর সামাজিক উন্নয়ন বিভাগে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করে সম্মাননা স্মারক প্রদান করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।